বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠা কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সোমবার রাজধানীর লালবাগ থানায় এই মামলা দায়ের করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফুদ্দিন নিশ্চিত করেন মামলার নথি থেকে জানা যায় ছয় আসামির মধ্যে বাকি পাঁচজন হলেন ডাকসু ভিপি নুরুল হকনুর নাজমুল হাসান সোহাগ মোহাম্মদ সাইফুল ইসলাম নাজমুল হুদা ও আবদুল্লাহিল বাকি এতে নুরুল হক নূরকে তিন নম্বর এবং আবদুল্লাহিল বাকিকে ছয় নম্বর আসামি উল্লেখ করা হয়েছে এদের মধ্যে হাসান আল মামুনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং বাকিদের বিরুদ্ধে সহায়তা ও হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে মামলাকারী দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেসা মুজিব হলের ছাত্রী মামলার অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেছেন হাসান আল মামুন আমার ডিপার্টমেন্টের বড় ভাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সুবাদে তার সাথে আমার পরিচয় হয় দু সালের উনত্রিশ জুলাই নিজ বিভাগের সিনিয়র হওয়ায় ব্যক্তিগত সম্পর্কের এক পর্যায়ে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরই ধারাবাহিকতায় আমার সাথে তার বিভিন্ন সময় মেসেঞ্জার ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথোপকথন হয় সেখানে আমাকে শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয় গত তিন জানুয়ারি দুপুরে মামুন আমাকে তার রাজধানীর নবাবগঞ্জ মসজিদ রোড একশো চার নম্বর বাসায় যেতে বলে সেখানে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সে ঘটনার পর চার জানুয়ারি আমি অসুস্থ হয়ে পড়ি বারোই জানুয়ারি আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় মামুনের বন্ধু সোহাগের মাধ্যমে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমি ক্যাম্পাস রিপোর্টারদের সাথে যোগাযোগ করতে চাইলে মামুন ও তা হতে দেয়নি এর আগে মামুনকে বিয়ের জন্য চাপ দিলে সে রাজি হয় কিন্তু আমি অসুস্থ হওয়ার পর সে নানা টালবাহানা শুরু করে অভিযোগে ওই ছাত্রী বলেন উপায়ন্তর না দেখে বিশে জুন বিষয়টি ভিপি নূরকে মৌখিকভাবে জানাই তিনি বলেন মামুন আমার পরিষদের আমার সহযোদ্ধা তার সাথে বসে একটা সুব্যবস্থা করে দিব এরপর চব্বিশে জুন মীমাংসার আশ্বাস দিয়ে তিনি আমার সাথে নীল খেতে দেখা করতে আসেন কিন্তু মীমাংসার বিষয়টি এড়িয়ে আমাকে এই বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন আমি যদি বাড়াবাড়ি করি তাহলে তার ভক্তদের দিয়ে ফেসবুকে আমার নামে উল্টাপাল্টা পোস্ট করাবে এবং আমাকে পতিতা বলে প্রচার করবে বলে হুমকি দেয় তাদের ছাত্র অধিকার পরিষদের এক দশমিক এক মিলিয়ন সদস্যের গ্রুপে এই প্রচারণার হুমকি দেওয়া হয় নূর আরও জানান তার একটি লাইভে আমার সব সম্মান চলে যাবে ইতিমধ্যে চার নম্বর আসামি সাইফুল ইসলাম আমার নামে রটিয়ে পাঁচ ও ছয় আসামিকে লাগিয়ে দেয় কুটসারোটাতে তারা মেসেঞ্জার চ্যাট গ্রুপে আমার চরিত্র নিয়ে কথা বলে মানসিকভাবে বিপর্যস্ত করা সহ সম্মিলিতভাবে চক্রান্ত করে অভিযোগে ওই ছাত্রী আরও বলেন ছাত্র অধিকার পরিষদের নেতা পর্যায়ের কয়েকজন বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে কাজ করতে চাইলেও আসামিরা তাদের ষড়যন্ত্রকারী বলে আখ্যা দেয় এরপর আমি শারীরিক মানসিকভাবে অসুস্থ থাকায় এবং আত্মীয় স্বজনদের সাথে কথা বলে মামলা করাই মামলা করতে বিলম্ব হয়েছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসান আল মামুন গণমাধ্যমকে জানিয়েছেন মামলার বিষয়ে আমরা কিছু জানি না যে অভিযোগের কথা বললেন এমন কোনো কিছু আমাদের দ্বারা হয়নি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে আমরা প্রতিবাদ জানাবো এই বিষয়ে নুরুল হক নূর বলেন ওই মেয়েকে চিনি না তাকে আমি কোনোদিন দেখিনি দুই মাস আগে সে আমাকে ফোন দিয়ে সহযোগিতা চেয়েছে যে কোনো এক ছেলের সাথে তার রিলেশন ছিল যেটি নিয়ে সমস্যা হচ্ছে সেজন্য আমাকে ভূমিকা রাখতে বলা হয় এরপর ফোন দেবে বলে সে আর কোনো যোগাযোগ রাখেনি তিনি বলেন এক সময় যে ছেলেটির পরিচয় দেয় আমাকে এবং বলে আমরা যেন ছেলেটিকে সংগঠন থেকে বহিষ্কার করি কিন্তু আমি খোঁজ নিয়ে জানি ছেলেটির নাম নাজমুল সে আমাদের সংগঠনের কোনো দায়িত্ব নেই তবে সে আমাদের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত তাই আমি বলেছি সে তো আমাদের সংগঠনের কেউ না পদেও নেই এরপর থাকত মেয়েটিকে মেয়েটি নাজমুল সহ আরও একজনকে বহিষ্কার করতে হবে যে হচ্ছে আমাদের আহবায়ক হাসান আল মামুন আমি তাকে বলি সে তো আমাদের আহ্বায়ক আমি আহ্বায়ককে কিভাবে বহিষ্কার করব। তোমার সমস্যা মনে হলে আমি আইনগত সহযোগিতা করব। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের বিরুদ্ধে ছেলে অভিযোগে সহযোগিতা করব কিন্তু শেষে সে আর যোগাযোগ রাখেনি মামলাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে অভিযোগ করেন নূর তিনি বলেন মেয়েটির বাড়ি ময়মান সিং আমি যতটুকু জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস মেয়েটিকে টাকা পয়সা দিয়ে মামলা করেছে আসলে আমরা সরকারের স্বৈরাচারী দুঃশাসন ও ভারতের দালালির বিরুদ্ধে কথা বলাই আমাদের আটকে রাস্তা বের করেছে সরকার যেটিতে সরকারের গোয়েন্দা জড়িত এই বিষয়ে লালবাগ থানার ওসি কে জানান হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে আর ভিপি নূর পাঁচজনের বিরুদ্ধে এই কাজে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে এদিকে ভিপি নূর কোটা আন্দোলনের ছয় নেতার বিরুদ্ধে রোববার যে ধর্ষণের অভিযোগে মামলা হয় এই মামলার প্রতিবাদে মিছিলে পুলিশের সঙ্গে গন্ডগোল হয় বিক্ষোভকারীদের সেখান থেকে আজ গ্রেপ্তার করা হয় নুরুল হক নূরকে পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে জানিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বাকিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি এর আগে ডিএমপি উপকমিশনার ওয়ালিদ হোসেন জানিয়েছিলেন পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে মারধর করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে টিএসসি থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় মৎস্যভবন এলাকায় পুলিশের সঙ্গে সাধারণ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ কর্মীদের গোলযোগ বাঁধে পুলিশ জানিয়েছে ধর্ষণের বিরুদ্ধে মামলায় শাহবাগে বিক্ষোভ করছিলেন নুরুল নূর ও সাধারণ ছাত্র পরিষদ নামে তার সংগঠনের সদস্যরা সেই বিক্ষোভ চলার সময় তাদের আটক করা হয় ধর্ষণের মামলা এবং তাদেরকে আটক করার বিষয়ে সাধারণ ছাত্র পরিষদের পক্ষ থেকে কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি